মোজার উপরে মাসা করা যদিও এটা শীতের সাথে সম্পৃক্ত না সারা বছরই করা যায় কিন্তু শীতের সময় এর উপলক্ষটা একটু বেশি আসে সেজন্য শীতের মাসালা হিসেবে বলা গুরুত্বপূর্ণ একটা মাসআলা হলো যে মোজার উপরে মাসা করা এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা গুরুত্বপূর্ণ নিদর্শন শিয়ারা মোজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে না আহলে সুন্নাহ জামাত যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী তাদেরকে শিয়াদের থেকে পার্থক্য করা হয় যে মৌলিক কয়েকটা বিষয় দিয়ে তার ভিতরে একটা হলো এটা আমরা অনেকে জানি না 70 জন সাহাবী থেকে মোজার উপরে মাসা করার বিষয়টি বর্ণিত এবং প্রমাণিত এজন্য শীতের সময় এই আমলটা করার সুযোগ আমাদের তৈরি হয় এবং এই মাসআলাটা আমাদের জেনে থাকা দরকার জানা থাকা দরকার যদি কেউ পূর্ণাঙ্গ ওযু করে পূর্ণাঙ্গ ওযু বলতে মুখ ধুইলো হাত ধুইলো মাথা মাসে করলো এবং দোনো পাও ধৌত করলো ধুইলো ভালো করে ওযু হয়ে গেল এই ওযু অবস্থা যদি কেউ মোজা পরে সেই মোজা পরে বাসা বাড়িতে থাকলে 24 ঘন্টা পর্যন্ত আর মোজা যদি না খোলে যতবার ওযু যাবে পাওয়ার ধোয়া লাগবে না মুখ ধোবেন হাত ধোবেন মাথা মাসে করবেন পাওটা শুধু মোজার উপরে এরকম ভিজা হাত দিয়ে উপর অংশে একটু ডলে দিলেই হবে চার আঙুল দিয়ে শেষ তলা টলা সাইড টাইড কিছু লাগবে না শুধু উপরের অংশটা ডলে নিলে হয়ে যাবে উজু হয়ে যাবে ডান পা একবার বাম পা একবার শেষ কথা কি বুঝতে পারছি তাহলে ওজুতে মোজার উপরে মাসা করা যায় শীতের সময় এই প্রয়োজনটা বেশি হয় গরম সময় তো আমরা মোজা পরি না বেশিরভাগ মানুষ তাই না এই সুযোগটা আছে তবে মোজার ক্ষেত্রে সফরে যদি হয় তাহলে সেক্ষেত্রে তিন দিন তিন রাত 72 ঘন্টা পর্যন্ত এই সুবিধা থাকবে আপনি যদি মোজা না খোলেন তাহলে 72 ঘন্টা পর্যন্ত মোজা পর অবস্থা আপনি উজু করতে পারেন এখন তাহলে 72 ঘন্টা কেউ মোজা পরে থাকে এর উত্তর হলো যদি মোজাটা চামড়ার হয় তাহলে 72 ঘন্টা থাকা কোনো ব্যাপার না এর কারণে কোনো গন্ধ হয় না কিছু হয় না কোনো সমস্যা হয় না চামড়ার মোজা চামড়ার মোজার উপরে মাসে করতে পারবেন আপনি চামড়ার মোজা ছাড়া অন্য মোজার উপরে কাপড় মোজার উপরে যদি মাসা করতে হয় সেটা এত শক্ত হতে হয় যে সেটা পরে বহু দূর হাঁটতে পারবেন আপনি এক মাইল হাঁটতে পারবেন অনেক দূর হাঁটতে পারবেন মোজার কিচ্ছু হবে না আজকাল যে সমস্ত মোজা পাওয়া যায় হাঁটা তো পরের কথা পড়তে গেলে দেখা যায় কি সরে গেছে পা দেখা যাচ্ছে তাই না তো এরকম ঠুনকো মোজার উপরে মাসা করা যাবে না আপনি মোজা মাসা করার জন্য চামড়া মোজার কিনবেন এবং এটার উপর মাসা করবেন জীবনে এক দুবার হলো আমল করলেন সুন্নাহ জিন্দা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন আমাদের দেশে মুশকিল হলো মোজার উপরে মাসা করতে গেলে ইয়াং মানুষ যদি সুন্নাত আমল করতে গিয়ে মোজার উপরে মাসা করতে যায় মুরব্বীরা বলবে যে এই বয়সে মোজা ধরছ আমাদের বয়স আসলে কি করবা তো এখানে আসলে বয়সের ব্যাপার না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সাহাবীরা যেটা করেছেন সেটা করতে কোনো সমস্যা নাই আমরা অনেকে মনে করি উপরে মাসা করলে বোধহয় সওয়াবটা কম হবে কোনো সওয়াবের কমতি হবে না পাও ধুলে যেরকম সওয়াব হবে মোজার উপরে মাসা করলেও একই সওয়াব হবে যেহেতু এটা আহলে সুন্নাহ জামাতের একটা নিদর্শন আমাদের দেশে এটা হারিয়ে যাওয়ার মতো উপক্রম একটা অবস্থা হয়ে গেছে অতএব এটা জিন্দা করার নিয়ত মাসআলাটা যে আছে এটা জানার নিয়ত অন্তত মাঝে মধ্যে হইলো করা দরকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন